প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু নাসিস ক্লাব প্রিয় শিক্ষার্থীরা আমরা এ পর্যায়ে শিখব সেটা হচ্ছে যে পজিটিভে যে হুজ রয়েছে হুজ মানে হচ্ছে কি হুজ মানে হচ্ছে কার কিন্তু আমরা যার হিসেবে সেন্টেন্সে কিভাবে ইউজ করব সেটা শিখব দেখুন যে লোকটির যে মহিলাটির যে ছাত্রটির যে বন্ধুটির এটা কিভাবে বানাতে পারি সেটা হচ্ছে দ্য লেডি হুজ The man who's, the student who's, যে লোকটির এখন আরও কিছু শোনার ইচ্ছা জাগছে তাহলে কি দ্য লেডি হুজ শাড়ি যে মহিলাটির শাড়ি যে মহিলাটির বাড়ি যে মহিলাটির ডটার কন্যা যে মহিলাটির বয়ফ্রেন্ড যে মহিলাটির গাড়ি ওকে এরপরেও আমরা দেখি আরও কিছু শোনার ইচ্ছা জাগছে কি না হ্যাঁ অবশ্যই দ্য লেডি হুজ শাড়ি যে মহিলাটির শাড়ি আর কিছু শোনার ইচ্ছে যাচ্ছে যেমন হচ্ছে দ্য লেডি হুজ শাড়ি ইজ ব্লু ইয়াস যে মহিলাটির শাড়ি হয় ব্লু আরও কিছু শোনার ইচ্ছা যাচ্ছে ওই মহিলাটি আবার কি ইজ মাই মিসেস মানে আমার ওয়াইফ রাইট আবার দেখুন দ্য লেডি হুজ শাড়ি বা হুজ হোম ইজ ইন নিউ ইয়র্ক যে মহিলাটির বাড়ি হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে ওই মহিলাটি ইজ মাই সিস্টার সেই মহিলাটির কথাই বলা হচ্ছে আবার দেখুন এখানে দ্য লেডি হুজ ডটার তাহলে যে মহিলাটির কন্যা কন্যা ওয়েন টু ঢাকা দিস মর্নিং মানে যে মহিলাটির কন্যা আজ সকালে ঢাকা গিয়েছিল ইজ আ স্টুডেন্ট অফ নাসিস ক্লাব ওই মহিলাটি হচ্ছে নাসিস ক্লাবের একজন স্টুডেন্ট আবার দেখুন দ্য লেডি হুজ বয়ফ্রেন্ড দ্য লেডি যে মহিলাটির হচ্ছে বয়ফ্রেন্ড হেল্প মি আমাকে সাহায্য করেছিল স্টারডে গতকাল ওই মহিলাটি আবার কি ওয়াজ মাই এক্স ফ্রেন্ড ওই মহিলাটি এরপরে দেখি দ্য লেডি হুজ কার যে মহিলাটির গাড়ি হচ্ছে রেড ওই মহিলাটি হচ্ছে ইজ মাই ইজ ভেরি ডেঞ্জার ওই মহিলাটি হচ্ছে খুবই ডেঞ্জার এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে এই মহিলাটি হচ্ছে আমার মিসেস ওয়াইফ এই মহিলাটি হচ্ছে আমার সিস্টার এই মহিলাটি হচ্ছে নাসিস ক্লাবের একটা স্টুডেন্ট এই মহিলাটি হচ্ছে আমার এক্স ফ্রেন্ড এই মহিলাটি হচ্ছে ভেরি ডেঞ্জারাস তাহলে এই যে দেখুন আমার যে এই যে বক্স করা রয়েছে যে এই যে দেখুন খেয়াল করুন প্রত্যেকটা যে বক্স করা আছে আমার ইচ্ছা করলে দ্য লেডি ইজ মাই মিসাস দিতে পারি দ্য লেডি ইজ মাই সিস্টার দিতে পারি দ্য লেডি ইজ আই স্টুডেন্ট দ্য লেডি ওয়াজ মাই এক্স ফ্রেন্ড দ্য লেডি ইজ ভেরি ডেঞ্জার আমরা এটা ডিরেক্টলি দিলেই তো পারি তবে মাঝখানে এগুলো কী আসলে এগুলো দিয়ে অতিরিক্ত ডেটা আপনাকে দেওয়া হচ্ছে মানে অতিরিক্ত ডেটা এখানে ইনসার্ট করা হয়েছে ঢুকানো হয়েছে বাট এই ডেটাগুলো আমাদের বিশেষভাবে জরুরি নয় আমি এটা দিয়ে বেশি তথ্য প্রকাশ করতে চাচ্ছি যে দ্য লেডি হুজ শাড়ি ইজ ব্লু যে মহিলাটি শাড়ি ব্লু তার মানে হচ্ছে যে একটা মহিলা আছে এবং ওই মহিলাটি শাড়ি হচ্ছে ব্লু ওকে পরিচিত করাচ্ছি শাড়ি মানে ব্লু পরা শাড়িযুক্ত যে মহিলাটি ওটাই হচ্ছে আমার মিসেস রাইট সো মহিলাটি মূলত হচ্ছে আমার মিসেস বাট এই যে ব্লু শাড়ি পরে আছে বা রেড গাড়িতে আছে বা সেন্টু মার্কেটে আছে বা কোথাও আছে বা ঢাকা গিয়েছে এগুলো কিন্তু জাস্ট অতিরিক্ত ডেটা আমি দিয়েছি তথ্য প্রদান করছি বাট ওই মহিলাটি মূলত আমার কে বা কী তার পরিচয়ের জন্য শেষের যে বক্স করে রাখা হয়েছে মার্ক করে রাখা হয়েছে সেগুলোই যথেষ্ট তবে আমরা এটা দিয়ে অনেক ডিটেলসভাবে কথা বলতে পারি তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে কী বোঝাতে চাইছি তাহলে দ্য লেডি হুজ শাড়ি ইজ ব্লু যে লেডিটির শাড়ি ব্লু তারপরে দ্য লেডি হুজ হোম ইজ ইন নিউ ইয়র্ক বা দ্য লেডি হুজ হোম ইজ ইন ঢাকা সিটি দিতে পারি অনেক কিছু দিতে পারি এবং সে হচ্ছে আমার সিস্টার তো এই যে অতিরিক্ত ইন নিউ ইয়র্ক সিটি সে নিউ ইয়র্ক সিটিতে থাকে বা তার বাড়িটা নিউ ইয়র্ক সিটিতে আছে এটা অতিরিক্ত তথ্য প্রদান করছি বা এই যে এই মহিলাটির কন্যা সে আজকে ঢাকা গিয়েছে বাট কন্যা ইজ নট ফ্যাক্ট কন্যাটা ফ্যাক্ট না কিন্তু এই লোকটা এই মহিলাটি হচ্ছে ফ্যাক্ট দ্য লেডি হুজ ডটার ওয়েন টু ঢাকা দিস মর্নিং ইজ আ স্টুডেন্ট অফ নাসিস ক্লাব তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউজ ওয়াচার আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম